আমার বাসায় থাকতে ইচ্ছা করতেছে না। আমি স্টোরিতে দিতেছি। গতকাল রাতে তৌহিদ আফ্রিদির লাইকা মারা যায়। তৌহিদ আফ্রিদি লাইভে এসে অনেকভাবে কান্নাকাটি করছে। ভোর সকাল হতে না হতে লাইকার মরদেহ নিয়ে তৌহিদ আফ্রিদি রওনা দিছে তাকে দাফন করার জন্য। এবং ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন তৌহিদ আফ্রিদি কিভাবে কেঁদে উঠছিল যখন লাইকা অনেকটা অসুস্থ ছিল, মৃত্যুর শয্যায় লড়ে যাচ্ছিল। প্রত্যেকটি প্রাণী কিন্তু মরণশীল, সবারই মৃত্যু হবে। আর মৃত্যুটা যে কত কষ্ট সেটা হয়তো মানুষ হয়ে আমরা মানুষকে বোঝাতে পারি, কিন্তু একটা বোবা প্রাণী কখনো কাউকে বোঝাতে পারে না। তৌহিদ আফ্রিদির এই কান্নাটা দেখে অনেকটাই খারাপ লেগে গিয়েছিল আমার কাছে, যার কারণে ভিডিওটা বানানো। লাইকার জন্য সবাই দোয়া করবেন, দোয়া করবেন প্রত্যেকটি প্রাণীর জন্য, দোয়া করবেন মানুষের জন্য। কিছু সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে, অনেকেই বলছেন যে লাইকা মারা গেছে, এটা নিয়ে তো কান্নাকাটি করার কি আছে, গরিব মানুষ আছে তাদেরকে একবেলা খাওয়ান। আমার জানা মতে তৌহিদ আফ্রিদি অনেক মানুষকে সহায়তা করে, সাহায্য করে। আজকে লাইকা মারা গেছে এই জন্য তৌহিদ আফ্রিদি এতটা কেন কাঁদছে জানেন? কারণ 13টি বছর তারা একসাথে বড় হয়েছে। পুরো ফ্যামিলিটাকে যে লাইকা মাতিয়ে রাখতেন আজকে সে নেই, তাই হয়তো অনেকটা ভেঙে পড়ছে তৌহিদ আফ্রিদি। এটাকে নিয়ে হাসি ঠাট্টা না করলেও পারতেন। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।